খাদ্যের নব বালির মধ্যে প্রমুখ বালি ধান। হিমাল, পাহাড় র তরাই সবে হাওয়া পানিমা উৎপাদন হুনে ধান বালি মুলুকো অর্থতন্ত্রক মুখ্য মেরুদণ্ড হো। তর ধান বালিকো উৎপাদনমা নিরন্তর রূপমা হ্রাস আইরহেকো ছ। সংরচনাগত পরিবর্তনলে হাম্রো চাইনে কৃষিকো উৎপাদনমা কমি আউনুহুন্ন ভন্ন্য বিষয়ে মন্ত্রালয় সচেত ছ। নেপাললাই কমতিমা মুখ্য খাদ্যান্ন বালি ধান, ধানমা চাই আত্মনির্ভর বানায়ের রিজাল্ট নিকালের নিস্কানে মেরো চাই উদ্দেশ্য ছ। কুনে সময়মা ধান নির্যাত গর্নে মুলুক নেপালে গত আর্থিক বর্ষ 2074-75 29,36,60,000 ধান চামল আয়াত গরেকো থিও। ইো অবস্থালাই ধ্যানমা রাখের নেপাল সরকারলে চৈতে ধানকো উৎপাদন ক্ষেত্র বিস্তার গর্নে যোজনা বানায়েকো ছ। গত আর্থিক বর্ষ 2074-75 15,52,000 হেক্টরমা গরিয়েকো ধান খেতিবাট 52,30,000 মেট্রিক টন উৎপাদন ভয়েকো থিও। কৃষি তথা পশুপক্ষী বিকাশ মন্ত্রালয়কা অনুসার থব 6,00,000 মেট্রিক টন চৈতে ধান উৎপাদন গর্নে যোজনাকা সাথ কার্যক্রম বানাইয়েকো জনায়েকো ছ। অলে ইয়ে যুন চাই নেপাল সরকারলে লিয়েকো যুন খাদ্য সুরক্ষা বিষয় তেসমা অসাধ্য মন্ত্রালয় সেন্সিটিভ ছ। তর মলাই কি বিশ্বাস ছ ভনে 4,00,000 মেট্রিক টন যদি চামল অপুগ, 6,00,000 মেট্রিক টন যদি ধান অপুগ যুন ছ, এসলাই পুরাউনে একদমই হামিসঙ্গ সূত্র ছ। তো সূত্র ভনে কি ভনে চৈতে ধানকো ক্ষেত্রফল বৃদ্ধি গর্নে। মন্ত্রালয়কা অনুসার নেপালমা 61,38,300 মেট্রিক টন ধানকো আবশ্যকতা পর্দছ। তর হাল 52,30,327 মেট্রিক টন মাত্রই ধান উৎপাদন ভইরহেকো ছ। থপ 1,50,000 হেক্টর জমিনমা চৈতে ধান উৎপাদন গর্নকা লাগি আবশ্যক সিঞ্চাইকো ব্যবস্থা গরিনে র ধানকো ন্যূনতম মূল্য পনি তোকিনে ছ। চৈতে ধানলাই সিঁচাই চাইছ, সিঁচাই সোলার পম্পর অনি গর অলিকতি যা যে জস্ত অবস্থামা ছ অলিকতি ড্রট টোলারেন্ট ভ্যারাইটি যা ধান জাত লানে তো ভাই ঝন্ডাই অলে ভাই 1,50,000 হেক্টর চৈতে ধান ক্ষেত্র হচ্ছে ভালো এসলাই 2,50,000-3,00,000 হেক্টর যদি পুরোনো সাথ বাকি রয়েছে ধান পুরা হচ্ছে। আর চৈতে ধানকে আর্ক সমস্যা স্যারনে বেলামা চিসো হচ্ছে, চিসো ভেসে কিষানলে এসে মূল্য পাওদেন এসলাই ড্রায়ার আমি জানে স্টোরেজ ফ্যাসিলিটি বড়াউনে। আর চৈতে ধানকে নেপাল সরকারকে সমর্থন মূল্য এসচোটি সকিয়ে নেক্সট টাইম চাই আমি ক্যালকুলেসন জসিন জানছ। ধানকো উৎপাদন বৃদ্ধিকা লাগি প্রধানমন্ত্রী কৃষি আধুনিকীকরণ পরিযোজনা মারফত অথবা বিশেষ কার্যক্রম সঞ্চালন গর্নে নি ছ।